জামদানি শাড়ি বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের তাঁতিরা সম্পূর্ণ হাতের এবং পায়ের সাহায্যে এই জামদানি শাড়ি তৈরি করে থাকেন কোনো ধরনের যন্ত্রের ব্যবহার ছাড়া। যুগের পর যুগ ধরে বাংলাদেশের তাঁতিরা এই ঐতিহ্য ধরে রেখেছেন। বাংলাদেশের শীতলক্ষা পাড়ে ড্যামরার রূপসীতে জামদানি পলি রয়েছে, যেখানে যে ছোট ছোট ঘরগুলোর মধ্যে তাঁত বাড়ি রয়েছে, বংশ পরম্পরায় ওনারা এই তাঁত শিল্পটা ধরে রেখেছেন। তো আজকে আমরা একটা তাঁত বাড়িতে যাবো, তাঁতিরা কীভাবে জামদানি শাড়ি বোনে এবং তাঁতিরা কেমন দামে জামদানি শাড়ি বিক্রি করে তার সকল ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আজকে আমি চলে আসছি একটা তাঁত বাড়িতে যেখানে জামদানি শাড়ি বোনা হয়। বাংলাদেশের যে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, এটা কিন্তু বোনা হয় মেনলি শীতলক্ষা পাড়ে। জামদানির একটা পল্লী আছে, এটা পুরোটাই হচ্ছে জামদানি পল্লী। তো এখানে হচ্ছে বাসা বাড়িগুলোর মধ্যে ছোটো ছোটো মানে তাঁত ঘর আছে। তো এমন একটা তাঁত ঘরে চলে আসছি যারা নিজেরা হচ্ছে এই জামদানি শাড়ি বোনেন। বাংলাদেশের যে অরিজিনাল জামদানিটা ওনারা নিজেরা বোনেন। তো ওনারা হচ্ছে বোনার পাশাপাশি এখানে কিন্তু সেলও করেন, অনলাইনেও কিন্তু ওনারা সেল করেন। তো সরাসরি যদি তাঁতির কাছ থেকে আপনারা জামদানি কিনতে চান বা কীভাবে যোগাযোগ করবেন তার ডিটেলস থাকবে আজকের ব্লগে। আজকে আমরা চলে আসছি ফয়সাল জামদানিতে। তো চলেন, তাঁত ঘরে ওনারা কীভাবে জামদানিটা বোনে তা আগে আপনাদেরকে একটু দেখাই। একটা জামদানি বুনতে মোটামুটি কেমন সময় লাগে, মানে দামের উপর ডিপেন্ড করে? আচ্ছা, এই শাড়িটা বোনা হচ্ছে এক মাস যাবত, মাত্র 4.5 হাত বোনা হয়েছে। ওনারা হচ্ছে পাইকারিতে বিক্রি করে, যেটা হচ্ছে আমরা খুচরা বাজারে গেলে আরও অনেক দাম দিয়ে কিনি। দুইজন লাগে, হ্যাঁ উনি আপাতত একা, কিন্তু এটা বুনতে দুইজন লাগে। জামদানি শাড়ির দাম ডিপেন্ড করে কাজের উপরে। কিছু জামদানি একদিনেই বোনা হয়ে যায়, আবার কিছু জামদানি বুনতে বছরও পার হয়ে যায়, প্রায় লক্ষ টাকার উপরে থাকে সেই জামদানিগুলোর দাম। এই সব তাঁতঘরগুলোর মধ্যেই কিন্তু তৈরি হয় লক্ষ টাকার জামদানি। এখানে শুধু যে জামদানি বোনা হয় তা না, পুরনো জামদানি যেগুলো আছে এগুলোকে কাটা করানো হয়। কাটা করানো বলতে হচ্ছে জামদানি ঘরে রেখে দিলে কিন্তু জমে যায়। তো জামদানি তো অনেক দামের হয়, তো যখন আপনি বেশি দাম দিয়ে একটা জামদানি কিনবেন, এক দুইবার পরার পরে যখন রেখে মানে বাসায় রেখে দেওয়ার পর জমে যায়, অনেকে ভাবে যে জামদানিটা মনে হয় পরা যাবে না, একদম নতুনের মতো হয়ে যায়। এটা হচ্ছে পুরনো একটা জামদানি, আমি এসে দেখি ওনারা পুরনো জামদানিটাকে কালার করতেছে। মানে অনেকে হয় না যে আপনি হালকা কালারের কোনো একটা জামদানি দাগ টাক পড়ে গেল, তখন কি দামি জামদানি কেউ ফেলে দিবে? তখন এখানে এনে কালার করানো যায় বা পুরনো জামদানি কাটা করানো যায়, একদম নতুনের মতো হয়ে যায়। ওনাদের এখানে হোলসেলে আপনারা জামদানি পাবেন, এইগুলো হোলসেলের প্রাইস হচ্ছে 680 টাকা করে। মানে যারা হোলসেলে নেন তারা হচ্ছে 680 টাকা করে, আর এটা যদি আপনি খুচরা নেন তাহলে হচ্ছে 780 টাকা। জামদানি এমন একটা শাড়ি, আপনি চাইলে রিজনেবল প্রাইসের মধ্যেও নিতে পারবেন, চাইলে দামের মধ্যেও নিতে পারবেন। এটাও হচ্ছে হোলসেল প্রাইস 680 টাকা। হোলসেলে আপনাকে কয়েকটা একসাথে নিতে হবে, আমি পেজটা কিন্তু ট্যাগ করে দেবো। এটা হচ্ছে ফয়সাল জামদানি, ব্ল্যাক কালারের মধ্যে এই এই সুতার কাজটা এত মানে মানে মানুষ পছন্দ করে। এইটার প্রাইসও কিন্তু মাত্র যদি আপনারা পাইকারিতে নেন তাহলে 680 টাকা, আর যদি খুচরা নেন 780 টাকা। এই যে সবগুলোর খুলে দেখাচ্ছি না, এটাও হচ্ছে 680 আর খুচরা নিলে 780। এই যে এরকম এবার ব্লাউজ পিস সহ কিছু জামদানি দেখাই। এই জামদানিটা আমার অনেক বেশি ভালো লাগছে, এটা লেমনও না আবার ইয়ালোও না, লেমন আর ইয়ালোর মাঝামাঝি একটা কালার, আর হচ্ছে ম্যাজেন্ডা পার। হোলসেল প্রাইস হচ্ছে 1600 আর খুচরা হচ্ছে 1700। এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস সহ জামদানি যেটা আপনারা পাইকারিতে পেয়ে যাবেন 1600 টাকা, আর খুচরা হচ্ছে 1700 টাকা। এই ম্যাজেন্ডাটা একদম দুব্বা ফুল কালার যেটাতে বলে, তিনটা কালারের জুড়ি, আর কালারটা যে কী, এই শাড়ির কালারটা যে কী, এটার প্রাইস হচ্ছে 3000 টাকা, এটা খুচরা দাম হচ্ছে 3000 টাকা। ওয়াও, এটা জাস্ট ওয়াও একটা শাড়ি। গ্রিন কালারটার মধ্যে কত গ্রিন যে হয় ওনাদের, এটা একদম সুন্দর গ্রিন। এটা গ্রিনের মধ্যে হচ্ছে, গ্রিনের মধ্যে গ্রিন সুতা সাথে হচ্ছে গোল্ডেন সুতা। এই হচ্ছে বডিটা, এই হচ্ছে আঁচলটা, এগুলোর প্রাইস হচ্ছে 3000 টাকা। এটার সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না। এই জামদানিটা জাস্ট ওয়াও একটা জামদানি। সামনে তো পূজা আছে, তো পূজার মধ্যে তো অনেকে সাদা জামদানি নিতে চান, সাদার মধ্যে লাল বা লাল জামদানি বা সাদা জামদানি, এটা হচ্ছে সাদার মধ্যে ম্যাজেন্ডা, জাস্ট ওয়াও একটা জামদানি। এটা কিন্তু ফুল কাজ করা, এটার প্রাইস রেঞ্জও অনেক বেশি, এটা হচ্ছে 17000 টাকা রেঞ্জের একটা জামদানি। ওনাদের এখানে আপনারা অনেক রেঞ্জের পর্যন্ত পাবেন, 30-40 এর উপরেও যদি 60-70 হাজার টাকার জামদানি যদি চান সেটাও আপনারা ওনারা বানিয়ে দিতে পারবে। এই হচ্ছে ব্লাউজ পিসটা, আর এই হচ্ছে জামদানি শাড়িটা, এটার প্রাইস হচ্ছে 17000 টাকা। জামদানি শাড়ি ওনাদের এখানে পেয়ে যাবেন আপনারা 680 টাকা থেকে উপরে, যত রেঞ্জের আপনারা চান, লাখখানিক টাকার চাইলে সেটার জামদানিও আপনারা পাবেন। আর জামদানি শাড়ি আমি বলবো অনলাইনে ওনারা সেল করলো, যদি আপনাদের সম্ভব হয় আপনারা এসেই নিয়ে যাবেন। কারণ কি, জামদানিটা সামনে এসে হাতে দেখলে কালারটাও আপনি পুরোপুরি বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় কালারটা একটু 19-20 থাকতে পারে, বা কাজেও একটু মনে হয় যে কেন দামটা বেশি, আমি একটু সামনে থেকে দেখবো। তো আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন।
এটা হচ্ছে রূপসীতে, রূপসী তারাবো, দক্ষিণ রূপসী বলে তারাবোতে। আমি অ্যাড্রেসটা তো দিয়ে দিব, সাথে হচ্ছে ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। মেনলি এটা গ্রাম, তো তো গ্রামে তো ওই রকম করে অ্যাড্রেস বলা যায় না। আমি ফোন নাম্বারটা দিয়ে দিব, ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। এইবার আপনাদেরকে আরেকটা সুন্দর এক্সক্লুসিভ জামদানি দেখাই, যেটা ওনারা আমার বলতেছিল এটা তো সেল হয়ে গেছে, আমি তাও একটু দেখান আমার দর্শকদের জন্য। জানেন এটা কত সুন্দর, দেখেন এটার প্রাইস কত হতে পারে, গেস করতে থাকেন। তো এই টাইপের জামদানি আপনারা যদি শপিং মল থেকে নিতে যান, এটার রেঞ্জ অনেক বেশি পড়ে যাবে। এটা হচ্ছে 27,000 টাকায়, ওনাদের এখানে আসলে আপনারা 27,000 টাকায় পেয়ে যাবেন। এই হচ্ছে এটার ব্লাউজ পিস, ওয়াও, একদম সিঁদুর লাল। এই যে দেখেন জামদানিটা ফুল কাজ করা, এটা হচ্ছে 100 কাউন্টের জামদানি। এই তো এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজের কাজ দেখলে আসলে বোঝা যায় অনেক সুন্দর এই জামদানিটা। এই যে ব্লাউজ পিস, এটার প্রাইস হচ্ছে 17,000 টাকা। এই জামদানির কালারটা কি পরিমাণ সুন্দর, একদম ফিরোজার মধ্যে গাঢ় মেজেন্ডা। এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 8,000 টাকা। এই জামদানিটা হচ্ছে টার্সেল করা, এই যে দেখেন টার্সেল করা। ওনাদের কাছে আপনি যেই রিকোয়ারমেন্ট দিবেন সেই অনুযায়ী ওনারা কাজ করে দিবে। এই যে টার্সেল চাইলে এইভাবে টার্সেল করে নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে 10,000 রেঞ্জের একটা জামদানি, মানে যত বেশি দাম হবে কাজ অত বেশি হবে। অনেকে ফলস লাগাইতে চান, যে আপনারা ফলস লাগাইতে চাইলে ওনাদের বলে দিলে ওনারা সেটাও করে দিবে। এই তো আমি হিউজ জামদানি নিয়ে বসে গেছি, কোনটা লাগবে আপনাদের বলেন। এইখানে যত জামদানি আছে আমি কালারগুলো দেখিয়ে দিই, এগুলো হচ্ছে 3-4 রেঞ্জের। এটা হচ্ছে লালের মধ্যে লাল কাজ করা একটা জামদানি, এটা হচ্ছে লালের মধ্যে মাল্টি কালারের কাজ করা একটা জামদানি, এটা হচ্ছে লাল সাদা মিক্সড একটা জামদানি, কী বলে অ্যাশ কালার টাইপের একটা জামদানি, এটা হচ্ছে লেমনের মধ্যে পিঙ্ক, এটা হচ্ছে পিঙ্ক, পিঙ্কের মধ্যে জরির কাজ, এটা হচ্ছে মিষ্টি কালার, মিষ্টি কালারের মধ্যে লেমন কাজ, এটা হচ্ছে ব্লুর মধ্যে মাল্টি কালারের কাজ, এটা হচ্ছে হলুদের মধ্যে মাল্টি কালারের কাজ, এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে রেড, এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে মেরুন, এটা হচ্ছে মেরুনের মধ্যে অফ হোয়াইট আর লেমন, এটা হচ্ছে হলুদ। ওয়াও, হলুদটা কিন্তু অনেক সুন্দর। এগুলো সবই এখানে যা আছে 3,000 থেকে 4,000 রেঞ্জের। আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি, এই লালটা যে কি সুন্দর একটা লাল, টকটকা লাল। এটা হচ্ছে গোলাপি, ম্যাজেন্ডা টাইপের গোলাপি, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে বেগুনি, এই কালারটা সুন্দর, ডিফারেন্ট টাইপের একটা কালার। আর এটা হচ্ছে ফিরোজার ব্লুর মধ্যে ফিরোজা, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হলুদ বাসন্তী, আর এটা হচ্ছে সি গ্রিন, এটা হচ্ছে ইয়েলো টাইপের মধ্যে হচ্ছে মাল্টি কালারের কাজ, অনেক আছে। মানে এটা তো জামদানি পড়লি, আর আমি কেন বলবো যে এখানে এসে দেখে তারপরে নেবেন, ওনাদের এখানে তো তাঁত ঘর আছে, আপনারা আসলে দেখতে পারবেন যে জামদানি আসলে কিভাবে বোনা হয়। জিনিসটা এত সহজ না, হাতে বোনা হয়, তো এই জন্য জামদানির দামটা বেশি। এটা দূর থেকে মনে হবে যে এত 1-1.5 লাখ টাকা দামেরও জামদানি হয় কেন। এক একটা জামদানি যেগুলো 1,00,000 টাকার উপর, এগুলো বুনতে ওনাদের 6-7 মাসও লেগে যায়, কাজের উপরে দাম। তো আপনারা এসে আপনাদের যেই রেঞ্জের জামদানি দরকার 680 টাকা থেকে জামদানি পেয়ে যাবেন, যে রেঞ্জের দরকার সেই রেঞ্জেরই এখানে আসলে পেয়ে যাবেন, যে কালার দরকার, দরকার হলে আপনারা কাস্টমাইজ করেও নিয়ে যেতে পারবেন। সকল ডিটেলস আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, ফোন নাম্বারটাও দিয়ে দিব ডিসক্রিপশনে। তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফিজ।